তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা হয়তো চুল পড়ার সমস্যায় ভুগছো আর এই সমস্যা থেকে বেরোনোর জন্য হাজার হাজার টাকা খরচ করে তোমরা হয়তো বাড়ি থেকে প্রোডাক্ট দেন কিন্তু আজকে আমি তোমাদের সামনে এমন একটা সলিউশন নিয়ে এসেছি যেটাতে তোমাদের হাজার হাজার টাকা খরচাও হবে না আর তোমাদের চুলও তাড়াতাড়ি গ্রোথ হবে এবং যাদের চুল ঝরে পড়ছে সেই ঝরে পড়াটা অনেক বন্ধ হয়ে যাবে তো ফার্স্টে কি করতে হবে এক টেবিল এক চামচ কালো জিরা এবং এক চামচ মেথি নিয়ে নিতে হবে মেথি এবং কালো পরিমাণ যেন সমান থাকে তারপর সেটাকে পেস্ট করে নিতে হবে পেস্টের মধ্যে কিন্তু জল দেওয়া চলবে না তারপর একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিতে হবে তারপর গ্যাসে একটা লোহার কড়াই বসে সেটাকে একটু হালকা গরম করে নিতে হবে মনে রাখতে হবে যে কড়াইয়ের মধ্যে যেন কোনো জল না থাকে তারপর ওই কড়াইয়ের মধ্যে ছোটো বোতলে এরকম নারকেল তেলের বোতলে তেল ঢেলে দিতে হবে একটু গরম হয়ে এলে তেলের মধ্যে কালোজিরা জিরা মেথিয়া পিঁয়াজ দিয়ে দিতে হবে দিয়ে লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে নাড়াচাড়া করে একদম তেলটাকে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর দেখবে যে পেঁয়াজ গুলো লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে তেলটাকে ঠান্ডা হওয়ার জন্য কড়াইতেই রেখে দেবে তারপর তেলটা ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকরির সাহায্যে তেলটাকে ছেঁকে একটা কাঁচের বৈরামে রেখে দেবে আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই পুরো প্রসেসটার মধ্যে যেন কোনো জল না থাকে জল একদম অ্যাড করবে না তারপর এই তেলটাকে মাথায় সিটি কেটে কেটে পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো চুলে মানে আপ টু আগার টু গোড়া পুরোটা অ্যাপ্লাই করে নিতে হবে এবং সেটা হোল নাইট রেখে দিতে হবে ব্যাস তার পরের দিন শ্যাম্পু করে নিলে রেডি এটা যদি তোমরা অন্তত সপ্তাহে তিনবার করে অ্যাপ্লাই করতে পারো তাহলে দু মাসের মধ্যে তোমার রেজাল্ট দেখতে পারবে তবে হ্যাঁ যাদের একটু ঠান্ডার ধাত আছে তারা কিন্তু সপ্তাহে দুদিন অ্যাপ্লাই করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে